এলইডি লাইটের জেরে ফসলের ক্ষতি হচ্ছে এমন দাবিতে রাস্তার সব বাতি বস্তা দিয়ে ঢেকে দিলেন কৃষকেরা। পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানালেন পৌরপ্রধান। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, তার সাথে দিশেহারা হচ্ছে পাখিরাও, যার কারণ হিসেবে এলইডি আলোকেই দায়ী করেছেন স্থানীয় কৃষক সহ অন্যান্যরা। এই এলইডি আলোর কারণে নষ্ট হচ্ছে ফসল, সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের ঘুষকোড়া এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডের কৃষকরা। পরিস্থিতি সামলাতে বাতি স্তম্ভের আলোগুলিকে বস্তা দিয়ে ঢেকে দিয়েছেন কৃষকেরা। পূর্ব বর্ধমানের ঘুষকোড়া পৌরসভার বেশিরভাগ এলাকায় কৃষি এলাকা, এলাকা জুড়ে ছড়িয়ে আছে চাষের জমি। স্থানীয় কৃষকদের দাবি, এই এলইডি লাইটের প্রভাবে অন্যান্য গাছের ফসলের ফুল ফুটছে না, ধানের শীষ আসছে না গাছে, যার কারণে চাষের ক্ষেত্রে একটা বড় ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন কৃষকেরা। কৃষকদের আরও দাবি, এই এলইডি লাইটের আলোতে উপদ্রব হচ্ছে ছোট ছোট এক ধরনের পোকার, সেই পোকার প্রভাবে নষ্ট হচ্ছে ফসল, যার কারণে গত এক মাস ধরে রাস্তার এলইডি বাতিগুলিকে বস্তা দিয়ে ঢেকে আলো বন্ধ করে রেখেছেন কৃষকেরা। আর এর ফলেই কার্যত সমস্যায় পড়েছেন পথ চলতি স্থানীয় মানুষেরা। রাস্তার ধারে যে লাইট আছে, এই লাইট মানে কাটাখানে দু কাটার মতন মানে ধান একবারই ফুলুচ্ছে না গো। পৌরসভাকে জানানো হয়েছে, এবারে ওরা কি করবে বুঝুক, যে ক্ষতিপূরণ দেবে নাকি না কিছু দেবে। মানে কাটাখানে জায়গা, কাটা মানে দু কাটা আড়াই কাটার মতন জায়গা একবারই ফুলুচ্ছে না গো, এই হচ্ছে সমস্যা। মোটামুটি দু বস্তা আড়াই বস্তা ধানের ইয়ে বটে, তা কত টাকা প্রায় ধরতে গেলে আড়াই তিন হাজার টাকা ধরুন, এখন তিন হাজার টাকা পৌরসভা জানানো হয়েছে। এবারে এইটা প্রয়োজন, রাস্তাটা আমাদের লাইটটাও প্রয়োজন, যে এটা বন্ধ করে দেবো, যখন ধান ফুলবো তখন যদি কিনে দিই মানে এক মাসের মতো বন্ধ রাখে ফুলবার সময়, তাহলে এই প্রবলেমটা হয় না, ইয়ে যেখানে আর কি মানে ধান আছে এই হচ্ছে কথা। সমস্যা বলতে গেলে যে মেন রোডে যে লাইটগুলো থাকে এলইডি, এলইডি লাইটে ফসলের প্রচণ্ড ক্ষতি করছে। যেটুকু এই এরিয়ার মধ্যে এলইডি লাইট পড়ছে সেইটুকুর মধ্যে ধানে কিন্তু মানে ফলনটা হচ্ছে না, ঠিক আছে। শুধু ধান বলে নয়, আমি ঝিঙে লাগিয়েছিলাম, ঝিঙে গাছে যতটা এলইডি লাইট পড়েছে, আমি কাটা চাই ঝিঙে লাগিয়েছিলাম, তার মধ্যে মোটে দু কাটা জায়গা মোটে ঝিঙের ফুল আসে সবই আসছে, কিন্তু জালি হচ্ছে না, কিন্তু আদার সাইডে কিন্তু আবার জালি ফুল সব ঠিক আছে। যতটা লাইটে ডিপে যাচ্ছে তত বেশি ক্ষতি হচ্ছে। মোটামুটি বোস সাইড হলে দুই দুই চার কাটার মতো এরিয়া নিয়ে নিচ্ছে, আর সিঙ্গেল সাইড হলে দু কাটার মতো পড়ছে, দু কাটা দেড় কাটা, যেভাবে লাইটগুলো পজিশন করেছে সেই পজিশন অনুযায়ী লাইটগুলো লাগিয়েছে। পৌরসভা লাইট লাগাচ্ছে, জানিয়েছি বলতে আমরা মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে জানাইনি, তবে জানাবো লিখিতভাবে, কারণ এগুলো একটা চাষির একটা সবার তো মতামত নেওয়া দরকার, নিয়ে আমরা জানাবো। আমার তো মানে শুধু লাইটের জন্য, এই লাইটটাকে এলইডির পরিবর্তে যদি অন্য কোনো ডুম টুম ব্যবস্থা করা হয় আমার মনে তাহলে এই ক্ষতিটা হবে না। পৌরসভার তরফ থেকে রাস্তার দুই ধারে এই এলইডি লাইট লাগানো হয়েছিল মানুষের চলাচলে সুবিধার কারণে, কিন্তু সেই লাইটের ভয়াবহ প্রভাব পড়ছে চাষের জমির ওপর। এই বিষয়ে স্থানীয় এক কৃষক গণেশ মণ্ডল জানান, রাস্তার দুই ধার ধরে যে আলোগুলি লাগানো হয়েছে সেই আলোর কারণে অতিরিক্ত পোকার উপদ্রব হয়েছে, যার ফলে চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। জমির যে অংশে আলো পড়ছে সেখানে ক্ষতি হচ্ছে ফসলের, জমির বাকি অংশের ফসল ভালোই হচ্ছে, এইসব কারণে আলোকে দায়ী করছেন তারা। এই লাইটের যে আলোগুলো লাগাইছে এইগুলা জমির ক্ষতি হচ্ছে, আলোর জন্য পোকা চলে আসছে ফুলুছে না, নিয়ে এবার আলোও তো দরকার রাস্তায়, এবার তার জন্য ওটা আবার ধান যখন ফুলি যাবে সব পাক পোপাও হয় তখন আবার বস্তাটা খুলে দেওয়া হবে। ওইটা বুঝলাম যখন দেখলাম যে লাইটটা আলোতেই মনে হয় ধানটা ফুলুছে না, পোকা তো বাদ বাকি ধানটা সবটাই ফুলি গেলে এইখানে কেন ফুলাচ্ছে না, তাহলে এইখানটা তো কোনো কারণ আছে, নিয়ে সবাই বলছে যে এটা আলোর জন্য হচ্ছে, এটা পোকামাকড় এইখানটা জ্বর হচ্ছে বলে ওই আলোর ধানটা ফুলুতে দিচ্ছে না, নিয়ে ওই জন্যই তোমার সব কেজি ব্যাগ কে বস্তা একটা আলোর মধ্যে লাগিয়ে দিচ্ছে, নিয়ে আমরা ধানটা যখন পেকে যাচ্ছে তখন আবার খুলে দিচ্ছে, এই সমস্যা। এই বিষয়ে পৌরসভার পৌরপ্রধান জানান, চাষের সমস্যার কারণে কৃষকেরা রাস্তার দুই ধারে যত আলো আছে সেই আলো বন্ধ করার জন্য আলোগুলিতে বস্তা দিয়ে ঢেকে দিচ্ছে, ফলে সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষেরা। রাস্তার লাইট প্রত্যেকটি মানুষের দরকার, এবং রাস্তার লাইট বন্ধ করলে খুবই প্রত্যেকটি মানুষের অসুবিধা, তারপর ছেলে মেয়ে পড়তে যায়, প্রাইভেট যায়, স্কুল যায়, বা স্কুল তো বলা ভুল হলো, প্রাইভেটটা বেশিরভাগ, তাছাড়া প্রত্যেকটি মানুষ সাধারণ মানুষ রাস্তায় চলাহাটা করে, সেই সব এতেও রাস্তার লাইট বন্ধ করা খুবই খারাপ। কিন্তু ওই লাইট যে জ্যোতি চাষিদের যে বলছেন ক্ষতি হচ্ছে সেটা ব্যাপারে লাইটের চিন্তাভাবনা সরকার আছে, তারা চিন্তাভাবনা করবে।
এইটুকু আমার বলা আর কিছুই নাই। রাস্তার লাইট লাগবে, সাধারণের স্বার্থে সব কিছু জিনিস রাস্তায় যেটা করা হয়েছে, লাইট জ্বলবে, লাইট লাগবে, প্রায় ছেলে মেয়ে প্রায় ফেট যায়, সেসব লাইটের দরকার। কৃষকদের এবং এলাকাবাসীদের উভয় সমস্যা যাতে মেটে সেই জন্য বিকল্প পথ ভাবতে হবে, দ্রুত যাতে সমস্যার সমাধান হয় সেই চেষ্টাই করা হচ্ছে পৌরসভার তরফ থেকে। আমাদের এক নম্বর ওয়ার্ড এবং দু নম্বর ওয়ার্ডের রাস্তার একদিক এক নম্বর, রাস্তার আরেক দিক দু নম্বর, মাঝে যে আমাদের পৌরসভার যে রাস্তা আছে এই রাস্তার সাথে আমাদের যে বৈদ্যুতিক পোল আছে সেই বৈদ্যুতিক পোলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী মানুষের সাহায্যের জন্য আমরা বৈদ্যুতিক বাতি লাগিয়েছি। এখন কিছু কিছু মানুষের মৌখিক অভিযোগ আমরা পেয়েছি, এখনও লিখিত কোনো অভিযোগ বা মাস কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। কিছু কিছু মানুষ আমাদেরকে অভিযোগ করেছেন যে ওই লাইটের জন্য তাদের ফসলের কিছু ক্ষতি হচ্ছে। আমরা জানি না, এখন আমরা এই ব্যাপারটা নিয়ে খোঁজখবর শুরু করেছি। অনেকে আমি দেখেছি যে ওই বস্তা, ধানের বস্তা বা আলুর বস্তা সেই লাইটে গিয়ে পড়িয়ে দিয়েছেন যাতে লাইটটা কম পড়ে। এতে আবার কিছু মানুষ অভিযোগ করছেন যে আমরা পর্যাপ্ত আলো পাচ্ছি না। বহু মানুষ আছেন যারা রাত্রিবেলা এখান থেকে রাত্রি 8টা 9টা 10টার সময় এখান থেকে বাড়ি যান, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই গত বর্ষার সময়তে ভীষণ অসুবিধা হয়েছে। কিন্তু তাহলে আমাদেরকে এখন ভাবতে হচ্ছে যে না, ঠিক আছে, এটা চাষের ক্ষতি, এটাও আমরা করবো না, একটা বিকল্প পথ আমাদেরকে বাঁচতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সঙ্গে অলরেডি আলোচনা শুরু করেছি যাতে ফসলের ক্ষতিও না হয় আবার রাস্তায় যেন পর্যাপ্ত আলো থাকে, এই ব্যাপারে আমরা একটা আলোচনা শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পূর্ব বর্ধমান। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।